সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি উৎপল, আপনাদের সাথে আছি ডালাস থেকে। আজকে আমি আপনাদেরকে একটা অনেক সুন্দর এবং একটা চমৎকার জায়গায় নিয়ে এসেছি, সেটা হচ্ছে ডালাসের বোটানিক্যাল গার্ডেন। এখন স্প্রিং টাইম চলছে আমেরিকাতে। আপনারা অনেকে জানেন যে স্প্রিং টাইমে যেটা হয় সেটা হচ্ছে গাছে অনেক পাতা আসে, অনেক ব্লুমিং হয়, আর এটা দেখতে অনেক ভালো লাগে। তো এর জন্য আমি ভাবছিলাম যে আমি জায়গাটা একটু শেয়ার করি আপনাদের সাথে, জায়গাটা দেখতে কেমন বা কত সুন্দর জায়গাটা। এর জন্য আমি মেইনলি আপনাদেরকে এখানে নিয়ে এসেছি। চলুন আমরা জায়গাটা দেখি, কত আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে। এখানে যে মানুষ শুধু বেড়াতে আসে সেটা কিন্তু না, বিভিন্ন অকেশনের জন্য ছবি তুলতে বা আরও কিছু ভিডিও করতে মানুষ এখানে আসে। তো আমরা এসে দেখতে পাচ্ছি যে এখানে একটা বিয়ের হয়তো বা অনুষ্ঠান চলছে, যে ওরা ফটো সেশন করছে বিয়ের জন্য। তো এখানে সুন্দর ফটো সেশন হচ্ছে, বিভিন্ন মানুষজন এসছে এখানে। জায়গাটা অনেক সুন্দর, দেখতে অনেক ভালো লাগছে। হয়তো বা বিয়ের জন্য ছবি তুলতে এসছে এখানে, খুব ভালো লাগছে। এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ফটো সেশন চলছে, যেটা আমি আগেও বলেছি এখানে প্রচুর ফটো সেশন হয়। বিভিন্ন মানুষ এখানে আসে ছবি তোলার জন্য, কেউ বিয়ের জন্য, কেউ বা বার্থডের জন্য। তেমনই একটা সেশন এখানে চলছে। এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি একজনের ছবি তোলা শেষ হতে না হতেই আরেকজন এসে এখানে হাজির হয়ে গেছে ছবি তোলার জন্য। সো একটা সিরিয়াল পড়ে গেছে এখানে, যে একজনের ছবি তোলা শেষ হবে আরেকজন এসে ওই স্পটটাতে বসবে ছবি তোলার জন্য। খুব সুন্দর জায়গাটা আসলে। দেখেন কি সুন্দর মাছগুলো এখানে। কেউ কি বলতে পারবেন এগুলো কোন জাতের মাছ বা কি ধরনের মাছ এগুলো? খুব সুন্দর একটা গাছ দেখতে পাচ্ছেন এখানে, গাছটা ফুলে পুরোপুরি ভরে গেছে। আর পাশে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা লেক এখানে। আর সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপারটা হচ্ছে যে ডালাসে বেশিরভাগ লেকই কিন্তু মানুষ বানিয়েছে, আর এত বড় একটা লেক যে বোঝার কোনো উপায়ই নেই যে এই লেকগুলো কিন্তু মানুষই বানিয়েছে, এগুলো কিন্তু ন্যাচারাল কোনো লেক না। এখানে বেশ কিছু লেক আছে যেগুলা মানুষই তৈরি করেছে আর কি এগুলা। বিশাল বড় সাইজের, বিশাল। অনেক দূরে দেখতে পাচ্ছেন বোট, এখানে চাইলে বোট নিয়ে ঘোরা যায়। অনেক সুন্দর জায়গাটা, অনেক সুন্দর। এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা, এগুলো কিন্তু কোনোটাই ফুল না, সবগুলো কিন্তু পাতা। এখন কি সুন্দর চমৎকার কালারফুল সব লিফ এখানে। যেটা বলছিলাম আমি আগেও যে অনেক সুন্দর এই জায়গাটা আসলে, এরকম একটা ফুলের একটা জায়গা দেখতে ভালো লাগে। আজকে বন্ধের দিন হওয়াতে এখানে প্রচুর মানুষও দেখতে পাচ্ছি আমরা। অনেকে এসেছে এখানে বেড়াবার জন্য। এখানে দেখেন সুন্দর গানের একটা ব্যবস্থা রেখেছে ওরা, ছোট ব্যান্ড দল ওরা গান গাইছে আর প্রচুর মানুষ এখানে জমা হয়েছে গান শোনার জন্য। ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।